Namaskar. Welcome to True Today News and Tips Channel. Protidini kichu notun taja khobor guruttopurno nitto notun tips niye apnader kache upostit thaki. Ajo apnader kache kichu notun taja khobor o tips niye hajir holam. Ar tar jonno ei channel er pashe thakte guruttopurno khobor o tips pete channel tike subscribe o like korun. চলুন কোভিড ও ওমিক্রনকে হারিয়ে আমরা প্লাস্টিক বর্জন করি। আসুন চোখ রাখি গুরুত্বপূর্ণ আপডেট ও টিপসের দিকে। টুডে 4th মার্চ, অন দিস ডে Chicago was incorporated as a city with a population of about 4,200. Shob theke beshi Nobel Prize prithibite kon desher manushera peyechen? Saint Lucia prithibir prothom desh je deshti ekti mohilar name namkoron kora hoyechilo. Tobe ei namkoron korar pechone ashol karon ki ta ajo ajana. 1979 সালে সেন্ট লুশিয়া ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করে। সেন্ট লুশিয়ার মানুষেরা তাদের মধ্য বয়স না হওয়া পর্যন্ত বিবাহ করেন না। এই দেশের মানুষেরা প্রতি বছর ভাষা দিবস পালন করেন। তোতাপাখি হল সেন্ট লুশিয়ার জাতীয় পাখি। এই দেশ মাথাপিছু সবথেকে বেশি নোবেল প্রাইজ বিজয়ী দেশ। হোলির আগে সুখবর, দেশ ভ্রমণ করতে চান? সুযোগ দিচ্ছে রেল। ভারতীয় রেল সূত্রের খবরে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র তরফে দেশের কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই স্থানের মধ্যে ভারতের প্রতিবেশী দেশ নেপালকেও রাখা হয়েছে। সাহায্যে অপারগ ইমরান খান, ইউক্রেনে পাক পড়ুয়াদের মাসিহা ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বেহাল অবস্থা ভিন দেশ থেকে ইউক্রেনে পড়তে আসা পড়ুয়াদের। ভিন দেশে বিপদে পড়া পড়ুয়াদের উদ্ধার করতে ভারত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেও প্রতিবেশী পাকিস্তান কার্যত হাত গুটিয়ে। সরকারের থেকে কোনো রকম সাহায্য না পেয়ে বিপদে পড়া পাক পড়ুয়ারা প্রাণ বাঁচাতে ভারতের পতাকাকে ঢাল হিসেবে ব্যবহার করছে সীমান্ত পার করতে। বারাণসীতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে গল্প করলেন প্রধানমন্ত্রী। নিজের সর্বশক্তি দিয়ে ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টায় রত ভারত। পড়তে আর যেতে হবে না ভারতের বাইরে, ইউক্রেন সংকট দেখে বড় সিদ্ধান্ত আনন্দ মাহিন্দ্রার। এই যুদ্ধের আবহে একটা বড় প্রশ্ন ক্রমশ স্পষ্ট হচ্ছে ভারতবাসীদের মনে, আর তা হল MBBS পড়ার জন্য কেন এত বিপুল সংখ্যক পড়ুয়াকে ভারতের বাইরে যেতে হয়। মেডিকেল পড়ুয়াদের এই অবস্থা দেখে এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের অন্যতম সফল বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা। রাজ্যে সব স্কুলেই পোশাক এবার নীল সাদা। রাজ্যের স্কুলগুলিতে এবার হচ্ছে পোশাকের পরিবর্তন। এবার সব স্কুলেই আকাশি নীল সাদা পোশাকে দেখা যাবে পড়ুয়াদের। সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা সরকার পোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে একই রঙের পোশাক। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেই সব পোশাক স্কুলে পৌঁছে দেবে সরকার। সূর্যমুখী সরবরাহে সংকট, পাম তেলের দাম ক্রমশ আকাশ ছোঁয়া। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে সূর্যমুখী তেলের সরবরাহের ব্যাপক অবনতি। ইউক্রেন বিষয়ে সহমত শাসক বিরোধীদের, এক ধাপ এগিয়ে পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ দুই পক্ষ। সরকারের উদ্যোগে বৃহস্পতিবার শাসক বিরোধী একসঙ্গে গঠনমূলক আলোচনা করেছে, তার প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারু। প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ সরকার বিরোধী পক্ষ। সুরক্ষিতভাবে যাতে সমস্ত ভারতীয় পড়ুয়াকে ফেরানো যায় তার জন্য সরকারকে সব রকম সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে বিরোধীদের তরফে। এবার আসি চকের আশ্চর্য ব্যবহার প্রসঙ্গে।
ক্লাসরুমে চক নিয়ে ব্ল্যাকবোর্ডে বিভিন্ন অক্ষর লেখার কথা আমাদের সবারই মনে আছে। বড় হওয়ার সঙ্গে সেই চকের গুরুত্ব কমে গেলেও এর ব্যবহার কিন্তু মোটেও কমে না। কিছু খেতে গিয়ে পোশাকে দাগ লাগলে আবার হলদে হয়ে যাওয়া দাগ সহজে উঠতে চায় না। এই সমস্যার সমাধানে ঠিক যে জায়গায় খাবারের দাগ লেগেছে সেখানে চক দিয়ে ঘষে 10 মিনিট রেখে তারপর ধুয়ে ফেললে দেখা যাবে দাগ সম্পূর্ণ অদৃশ্য। বর্ষাকালে আলমারিতে ভ্যাপসা গন্ধ ছাড়ে, তাই বর্ষার আগেই আলমারিতে জামাকাপড়ের আশেপাশে চকের গুঁড়ো ছড়িয়ে দিলে দুর্গন্ধ চলে যাবে, পরিবর্তে আলমারি খুললেই আসবে সুন্দর গন্ধ। এবার খেলার খবর। মিতালির শেষ সুযোগ, আজ শুরু বিশ্বকাপ। শেষবারই প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডে 2017 সালে। দেশের মাটিতে ভারতকে 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। আসি আবহাওয়ায়। ফের জোড়া নিম্নচাপ, অস্বস্তিকর গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, লাইক করবেন। নমস্কার।